আওয়ামীলীগ সিলেট জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব কবিরউদ্দিন আহমদ কবির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মকার এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের প্রধান অতিথি বালা উসমানী গড় বিশ্বনাথের মাটি ও মানুষের নেতা উন্নয়নের উপকার সম্মানিত এমপি মহোদয়, উপস্থিত উসমানী গড় আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আতাউর রহমান মহোদয় সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত স্নেহভাজন ছাত্রছাত্রীবৃন্দ, বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে সালাম আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মহতি অনুষ্ঠান আসলে আমাদের এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আপনারা জানেন আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় দীপমন্ত্রী যখন পশ্চিম পরিজনপুর ইউনিয়নের মডার্ন উসমানীনগর মডার্ন হাই স্কুলের বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন, তখন আমরা এই বিভিন্নভাবে নেত্রীর কাছে আমাদের এই দাবিগুলো উত্থাপন করেছিলাম। আর সেই দাবির প্রেক্ষিতে আমাদের মাননীয় সাংসদ উন্নয়নের রূপকার জনাব মুখবির খান সাহেব পিছনে বিভিন্নভাবে লেগে থেকে আজ আমাদেরকে উসমানীনগরের খাগজপুরে একটা সুন্দর প্রতিষ্ঠান, এটা টেকনিক্যাল ইনস্টিটিউট কলেজের স্কুল প্রতিষ্ঠা করার সকল ব্যবস্থা করেছেন। আমি এলাকার পক্ষ থেকে তাকে ধন্যবাদ মুবারকবাদ শুভেচ্ছা জানাই। দীর্ঘ 50 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের এই এলাকার বিভিন্নভাবে এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু আমাদের এই উপজেলার অবহেলিত এলাকার জন্য কোনো বছর উন্নয়ন কাজ করা সম্ভব হয় নাই, কেউ করেন নাই, কেউ প্রস্তাব দেন নাই। আমাদের প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় সংসদ এমনভাবে কাজ করেছেন যার জন্য আমাদের প্রধানমন্ত্রী এক শিক্ষামন্ত্রী তাকে সমর্থন করে এখানেই আমাদের ইনস্টিটিউট হবে সেই কথা দিয়েছে। আমি জানি মাননীয় সংসদ মহোদয় তিনি যদিও বিরোধী দলের একজন এমপি, কিন্তু মাননীয় মন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এনার একটা সুসম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক আদর করেন, অনেকভাবে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করেন। তাই এই পক্ষিতে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত নাগারে শুধু বলতে চাই, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমার নেত্রী বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এ দেশের 18 কোটি মানুষের অভিভাবক, যিনি মা বাবার দায়িত্ব নিয়ে দেশের গরিব মেহনতি মানুষের জন্য বিভিন্ন ধরনের ভাতা প্রবর্তন করেছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা সহ এই বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না সেই লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন থানায় তিনি গড় নির্মাণ করে গৃহহীন মানুষকে করে ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, ভাইয়ের আমার এ দেশ বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে গেছে, সামনে দিয়ে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। এই টেকনিক্যাল কলেজের ইনস্টিটিউট যখন এখানে স্থাপিত হবে তখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা শিক্ষার প্রতি অনুরাগী আছেন, যারা শিক্ষিত হয়েছেন, তারা এই দেশে এসে লেখাপড়া করবে। এতে আমাদের এলাকার একটা সুন্দর সুনাম হবে, আমাদের এলাকার একটা উন্নয়ন হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই মূল্যবান বক্তব্য শুনেছেন, সেহেতু আমি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ জানাবো, একটা আবেদন জানাবো। আমরা উসমানীনগরের মানুষ, এই ইনস্টিটিউট শুধু সাবিপুর পশ্চিম
রুরাল বরুবার নয়, সারা বৃহত্তর বালাগঞ্জের ইনস্টিটিউট একটা আমাদের সবার দাবি। এইখানে আমরা লেখাপড়া করতে পারবো, আমাদের সন্তানরা লেখাপড়া করতে পারবে। যেহেতু আমরা সুতো চিন্তা করলে চলবে না, আমাদের মন মানসিকতা বলে রাখতে হবে। সেই মন মানসিকতার ভিতরে আমাদের এই আমাদের এই ইনস্টিটিউট গড়ে উঠবে। আমি জানি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাঘব বড়রা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। আমি আমার মাননীয় সংসদ মহোদয়কে বলতে চাই, আমরা যারা উসমানগরের মানুষ শিক্ষায় সেদিকে আমরা অগ্রসর হতে চাই। আমরা মাননীয় সংসদের সাথে থেকে আমাদের যত ষড়যন্ত্রই হোক আমরা সেই প্রতিরোধ করব, প্রতিহত করব, এবং আমরা মাননীয় সংসদের কথা জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো, কৃতজ্ঞতার সাথে মনে রাখবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত চাই করতে চাই না। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। সম্মানিত উপস্থিতি, আমি এখন পরিচয় করিয়ে দিচ্ছি উসমানগর উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা মতিউর রহমান শ্যামলকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রবীণ মুরব্বী তিন নম্বর পশ্চিম পরিবহন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব খালিদুর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণের লক্ষ্যে আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত আমাদের প্রান্তীয় সংস্কারক এমপি সাহেব জনাব মোকাব্বির খান সাহেব, আমাদের নয়নমণি, আমাদের প্রাণের মানুষ, অবহেলিত মানুষকে অবহেলিত এলাকাকে উন্নত করার জন্য যে মানুষ, সেই মানুষের নাম হল মোকাব্বির খান। বন্ধুরা, আজকে আগে আবেগ আসে যায় আমার ফুটকা কবিরুদ্দিন সাহেব বাঙালি লাল সূর্যের যে সবুজ যে পতাকা, সেই পতাকা যে যাদের মাধ্যমে এসেছিল, সেই ব্যক্তি যে বলে গেছেন যে অবহেলিত এলাকা আমাদের। সত্যি উনি চেয়ারম্যান, আমিও চেয়ারম্যান ছিলাম 77 থেকে আরম্ভ করিয়া। আমরা বালাগঞ্জের দক্ষিণ এলাকা, যেটির পূর্ব বৈজনপুর, পশ্চিম বৈজনপুর, বুরুঙ্গা, সাদিপুর, গোলাবাজারের একটা অংশ, এটা অবহেলিত এরিয়া। আমরা অবহেলিত এরিয়ার সবসময় সাহায্য করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য বিভিন্ন প্রকারের দাবি রেখে এসেছি, কিন্তু কেউ আমাদের কথা শুনে না। তারা সহায় আমরা টকজিয়া নিয়ে তারা উন্নত হইত। আর এক ধরনের এমপি সাহেবরা ছিলেন, আর এক ধরনের নেতৃস্থানীয় লিউকেলা ছিলেন, এক ধরনের মানুষ ছিল যারা তেলের মাথায় তেল দিতে জানে আর কিচ্ছু জানে। এই স্বার্থান্তীরা, এই স্বার্থান্তীরা অবৈধের কথা নেই এবং গরিবের কথা নেই, তাদের নাকর মাঝে আর নেই। আমরা ঘৃণা করি তাদের। আমাদের প্রাণের দাবি যে এই অবৈধ এরিয়াকে আপনারা উন্নত দিকে নেন। আমরা হার দাবি উঠলাম না, তাজপুরের সাথে আমরা উন্নত চাইছি, তাজপুর উন্নত হোক, দয়ামির উন্নত হইত আমরা চাই, গোলাবাজার উন্নত আমরা চাই, বালাগঞ্জ উন্নত চাই, যা আত্মাউদ্দিন সাহেব সহ সবাই আমরা হইছি আপনারা হোক। আমরা কোথাও চেষ্টা পারুন তা না, আমরা কোনো কিছু হইলে আপনারা হিংসায় জড়িয়ে উঠুন, এই হিংসা করেন ধরে দীক্ষা দিই আমরা। আমি বিরুদ্ধভাবে মানুষ করব, উৎসাহ যোগার নেতৃস্থানীয় ব্যক্তি আপাম জনসাধারণের কাছে জোরাতে অনুরোধ করি যে আপনারা কোনোদিন আমাদের বিরুদ্ধে করলেন না, আমরার বিরুদ্ধে কোনো কিছু করলে আমরা নিমল আরাম বলবো, যেহেতু আপনাদের সাথে প্রত্যেকটা ইউনিয়নের কাছে যেটা বলেছিলাম। বন্ধুরা, অত্যন্ত দুঃখ, আজ একটা টেকনিক্যাল এন্ড কলেজ স্কুল আমাদের এলাকায় হতে যাচ্ছে। আপনারা যারা নেতৃস্থানীয় আছেন, আপনারা যারা বালগঞ্জ উসমানগরের নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন বা যারা আছেন, যারা সচেতন আছেন, তারা বরং আপনাদের আমাদের এই এলাকায় স্কুল এন্ড কলেজ হইতেছে শুনিয়া, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হইতেছে শুনিয়া আপনারা খুশি হওয়ার কথা, যেহেতু আমরা কিচ্ছু হই না। আপনারা নিজে আছে দেখেন, না আছে কলেজ, না আছে আপনার কোনো অফিস বড়,
না আছে কিচ্ছু, আমাদের এই এলাকার কোনো কিচ্ছু নাই। এইটা দক্ষিণ সাইড, পূর্ব বৈলনপুর, পশ্চিম বৈলনপুর, বুরুঙ্গা, সাদিপুর মিলিয়া এই যে জায়গাটা, পেশিদরিয়া যে এলাকাটা, এটা আটা সম্পূর্ণ অনুন্নত এলাকা। আমাদের এলাকার এই যে স্কুলের কলেজ হইলে কেবল আমরা করতাম নাই, নবীগঞ্জের লোকেরা এখানে আসবে, মৌলিকের লোকেরা আসবে, সবাই এখানে আসবে। কেউ কেন বড় হয় নি যে কাবলে পড়াইছো না নিন, আর এমনি তোমার সৌকুচ চশমা লাগাই, তোমার চশমা হরাও পড়াইয়া দেখো এখানে আলিচেরা, আলিচেরা দিন যেখানি এটা আলিচেরা, সাথে দেখো না এই জায়গার সাথে বাড়ি আছে, বাড়ি বানাইছে, বাড়ি কি মানুষ পাগল হইয়া বানাইছে, যে ফ্লাটরি বানাগি ইজর হলে খুব সাথে ঠোমা হিংসুক বনিও না, হিংসুক হল কি আল্লাহ বলিছে কোরআন তালাবাদ হইছে অমিংস রিহা আছে কি নিজা আসাদ। আমরা আল্লাহকে চাই যে আল্লাহ তুমি আমরা হিংসু করার থেকে বসাও। আমরা অত্যন্ত মনমাহত হয়ে যায় ও যে খাজ হইয়া যে মডেল স্কুল সৈয়দনগর মডেল স্কুল, আমাদের শিক্ষামন্ত্রী এসা দীপমন্ত্রী এসে আমরা অনেক অনুরোধ করছি করার পরে তাই নিত ব্রড মাইন্ডেড এত সুন্দর কথা হইলে যে আপনারা বালাগঞ্জে একটা গ্রেড স্কুল দিব, সৈয়দনগর একটা দিব দিব হিসেবে আশা করছি যে আমরা এটা ফাইবো। আমার বিহাই আতাউর রহমান সাহেব অত্যন্ত সুন্দর কথা হয়েছেন, যে আতাউর রহমান সাহেবের যে কথা হয়েছেন রাঘব গোয়ালরা, রাঘব গোয়াল আল্লাহ বানাইছে, আল্লাহ বাড়তি হতে পারে। আমরা আমরা নিরীহ মানুষের লোকের ঝুমরা লাগালাগি হইয়া না, এটা চাই না, বিনীতভাবে অনুরোধ করি আমরা টেকনিক্যাল স্কুলের কলেজ করবার লাগি। আপনারা যে যে ব্যবহার হন, সব দিও, মুখ দিও, ইশারা দিও, মুখের হতা দিও, পয়সা দিও, যে যে ব্যবহার আমরা সাহায্য করবা, আল্লাহ আপনাদের সাহায্য করবো। এই দেশ স্বাধীন হয়েছে বিয়া, বাংলাদেশ স্বাধীন হয়েছে ছয়টা পয়েন্টের উপরে, এর মাঝে একটা পয়েন্ট হইল যে পূর্ব পাকিস্তান অবহেলিত ছিল। আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের জাতির পিতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অবহেলিত মানুষকে, এই অবহেলিত মানুষকে দুঃখ দুঃখ দুর্দশা উচাইবার জন্য তিনি আপনার সংগ্রাম করে গেছেন আজকে এই লাল সূর্যের সবুজের পতাকা। আজকে আমরা এলাকা অবহেলিত, আমরা সেই পয়েন্টের উঠে আছি বঙ্গবন্ধু যে অবহেলিত এলাকায় ছিল, অবহেলিত এলাকা উন্নত করবার লাগে চেষ্টা, এই অবহেলিত এলাকা উন্নত হইবার লাগি মুকাব্বির খান সব সেই নীতিতে নামছই, ইনশাআল্লাহ আল্লাহ তার সাহায্য করবো। আমরা বাবা জনসাধারণ তার পাশে আছি, আল্লাহ তার পাশে থাকবে। ও মিয়া শুনিলা কোরআন শরীফের আয়াত, যারা হিংসুক তোমরা জানো না কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ সুরে আর রহমানের মাঝে হয়েছে আর হাল যা যাও ইসলাম ইল্লা ইসলাম, যে ভালো কাজ করে সে ভালো কাজ হইবে। মুকাব্বির খান সাহেব ভালো কাজ করতে চান, আপামর জনসাধে গরিব মানুষের কাজ করতে চান। এই যে ফার্স্ট দশটা বছর গেল আমরা এলাকার কোনো উন্নয়ন নাই, মুকাব্বির খান সাহেব এমপি হওয়ার সাথে সাথে আমাদের এলাকায় কয়েকটা কয়েক কোটি হাম হয়ে গেছে। আমার সে দুই পশ্চিম বৈজন্তা কাম হয়েছে না নি, আর কেউ হয়েছে না, আর সবচেয়ে দুঃখ হয় দুঃখ হচ্ছে আমরা মুকাব্বির খান দুঃখা নয়, স্বচ্ছ চরিত্রের মানুষ, ভালো লোক, কোথায় তা বড় হয়ে কাজে বড় হয়ে সেই মানুষ হইল কাজে বড়, কোথায় বড় চাই না এই আপনার কোথায় বড় হইতে চাই না কাজের মধ্যে বড় হইতে চাই, আল্লাহ তান হায়াতে তৈব আল্লাহ হোক আর অহিংসুক রাস্তা কি বাঁচাও। বন্ধুরা আমার আর হতা শেষ, একটা হতা খালি হইব, নিয়ত তার তৈব আর তরিকা ঠিক তার তৈব, নিয়ত যদি জায়গার তরিকা থাকে না চৈত নাই, নিয়তের তরিকা দুইটা ঠিকঠাক তৈব, একটা নিয়ত হল আপনি যে এইটা আপনার এখন মাঝে আপনার দশ গুণ ভাই এখন ডাইনে একটা শূন্য বউ করব দশ গুণ আবের কইলা দামি এখন মাঝে দশ গুণ ভাই দাম তারও একটা শূন্য বউ হইল একশো, যদি শূন্য বললে একশো গুণ বাড়ে, শূন্য বাড়লে একশো গুণ বাড়ে, তাহলে একজন মানুষ যদি শূন্য প্রেমিক হয়ে যায় আপনার শূন্য দিলেই দিকে বাড়ে, শূন্য দিলেই বাড়ে, তো শূন্যর মূল্য বেশি, তাইলে আমি তো শূন্য ডাইনে দিতে দাম না দিব বলি এ দিল বাহুদি শূন্য, তো শূন্য এক লেখলে দশ গুণ বাড়লো নি, আবার আটটা শূন্য দিল দিয়ে দুইটা শূন্য দিয়ে এক দিল দশ গুণ বাড়লো নি, বাড়লো না বরং একশো ভাগের আরো কম হইল, এর লাগে নিয়ত তৈব তরিকাও ঠিকঠাক তৈব। আমাদের মাননীয় এমপি সাহেব, আমাদের শ্রদ্ধাবান মানুষ, আমাদের প্রাণের মানুষ, তিনি
নিয়ত ঠিক আছে, তরিকা ঠিক আছে, আমি তাদের তরিকার সাথে তার নিয়তের সাথে আমরা সবাই উদাত্ত আহ্বান জানাই, সবাই আসবো এবং থাকবো নাইনি ইনশাল্লাহ তার লোকে আমরা থামবো থামবো তার লোকে কিন্তু সহযোগী বন্ধুরা আছে, আমি নাম করাম না, তাদের উন্নতি কামনা করি, আল্লাহ তাআলার হেফাজত হোক। আর এই স্কুল অ্যান্ড কলেজ বিভাগ লাগে যে যেভাবে যতক্ষণ দরকার হবো এই জায়গা ফ্রি দিছি, আরও দরকার হইলে আমরা জায়গা দিতে রাজি আছি, আর হিংসু করে হিংসু তাই বাঁচাও, আল্লাহ হিংসুকে ধ্বংস করুক। ওয়াহে দাওয়ানা ওয়াহে দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমাদের যে শেখ মুজিবুর সপরিবারে তার প্রান্তীয় এই দেশের রবহিত মানুষের লাগে খাস হয় আইন আব্বির খান সব আপনার রবহিত মানুষের লাগে খাসা ঠিক আছে নি আর সব উৎপাদ ফলাইছে সঠিক পথে আমরা ভাইসের জন্য উপযুক্ত এপি হয়েছি, আল্লাহ তার হায়াতে দুই বলা হোক। আমরা ঘর দোয়া করতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আয় আল্লাহ তুমি দেখরা শুনরা, আমরা দয়া খান্দর মধ্যে দুইজন ফিরিস্তাও দিছ, তারা সব দেখে শুনে দেখে রো আল্লাহ, খালি আমরা ফটোগ্রাফার হলে আমরা ফটো তুলি নাই নাই, তোমারও ফটো আছে আল্লাহ, তোমার ফটো দিয়ে আমরা রে তুলি না, তোমার ফটো দিয়ে তুলিয়া আমরা খামটা করিয়া দিলাম, আমরা করি গেলাম আমরা এলাকার কোনো সচিব নাই, কোনো সেক্রেটারি নাই, কোনো মিনিস্টার নাই, কোনো বড় উচ্চপদস্থ কর্মচারীও নাই, এই অবহেলিত এলাকারে অবহেলিত এলাকারে উন্নত করবার লাগি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাভ জেলা আজকে আপনার তাহার যখন তার অনুসারী একজন মানুষ, যদিও তার দল না কিন্তু বঙ্গবন্ধুর অনুসারী একজন মানুষ মুক্তির খান, তাই আমরা উন্নত হবার লাগিলাম, আল্লাহ তুমি থাকবে সাহায্য করো, আল্লাহ তুমি থাকবে সাহায্য করো, আল্লাহ তুমি ইমসু করে আত্মাকে বাঁচাও, আল্লাহ ইমসু করে আত্মাকে বাঁচাও, আল্লাহ ইমসু করে আত্মাকে বাঁচাও, আল্লাহ বুসারি ফাল করু শারীরিক বলু বলা তো অনেক হে অন্তর পরিবর্তিত বাবু, তুমি তারের অন্তরে পরিবর্তন হইয়া যাও, যারা আমরা বিরোধিতা করে আল্লাহ যারা বিরোধিতা করে তারা অন্তরে পরিবর্তন করিয়া দেও, সব নেতৃস্থানীয় মানুষ সব বড় লোক সব সহযোগীকারী মানুষে আমরা সহযোগিতা করবার লাগি তারা মন্দির বানাইয়া দিলাম, আল্লাহ আল্লাহ মুখে থাকবে তুমি হেফাজত করো, আল্লাহ খাইর হাফিজ তুমি উত্তম হেফাজত খালি, তুমি আপনার হেফাজত করো, তুমি আপনার হেফাজত করো, আল্লাহ তুমি আপনার মহামারী দিয়ে বাড়িও না, আল্লাহ তুমি আপনার মহামারী দিয়ে বাড়িও না, আমরা এলাকা আমরা গরিব এলাকা আমরা মহামারী থেকে বসাও, আল্লাহ তুমি করোনা ভাইরাসের মহামারী থেকে আমরা বসাও, নবীর খাতিরে তুমি দুয়ারে কবুল হইলাও, তুমি তো দুয়ারে কবলে পছন্দ করো, আল্লাহ আমরা সবাই মিলিয়া তোমার কাছে আত্মছি, আর কেউ গেছে না তুমি দুয়ারে কবুল আনন্দ করো, বাহি দাওয়ান আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কোনাপাড়া গ্রামের সুলতান বসর আরো অনেকেই ডাক্তার রুফাল সহ। সময় উপস্থিতি এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসম্পাদক বিষয়ক সম্পাদক এবং মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সংগ্রামী সভাপতি ডাক্তার শাকির আহমদ শাহিন সাহেব। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মানের রূপে স্থান নির্ধারণী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মধ্যমণি জনবান্ধব আমাদের উসমানীনগর বিশ্বনাথের মাননীয় সংসদ সদস্য জনাব মুকাব্বির খানের বিশাল মহোদয় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং সাজীপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কবিরুদ্দিন আহমদ সাহেব উপস্থিত উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আতাউর রহমান সাহেব উপস্থিত বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ বিভিন্ন নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট পত্র এলাকার
সম্মানিত নাগরিকবৃন্দ, শিক্ষক শিক্ষাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, আমার সালাম আদাব এবং শুভেচ্ছা গ্রহণ করেন। আজকে আমাদের মধ্যে যে প্রধান অতিথি, ওনার সম্বন্ধে আমি দুই একটা কথা বলবো, কেননা ওনার সান্নিধ্যে কাছাকাছি যাওয়ার আমার একটু সুযোগ হয়েছিল বিভিন্ন সময়। তো উনি একজন জনবান্ধব, দক্ষ এবং সৎ এমপি মহোদয়, এবং সর্বোপরি ওনার সম্বন্ধে যে কথা বলবো, ওনার পরিবার পরিজনকে প্রবাসে রেখে উনি এই বালাগঞ্জ সরি উসমানীনগর এবং বিশ্বনাথের উন্নয়নে যেভাবে জনগণের কাছাকাছি যাচ্ছেন, প্রতিদিন একটা না একটা অনুষ্ঠানে যাচ্ছেন, জনগণের সম্পৃক্ততা করছেন, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমরা অতীতে অনেক এমপি মহোদয় দেখেছি, কিন্তু ওনার মতো এত কাছে, জনগণের এত কাছাকাছি যাওয়া লোক খুবই কম পেয়েছি। আমরা ওনার জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। আজকে যে এই টেকনিক্যাল স্কুল কলেজ স্থান নির্ধারণের জন্য আমরা ইতিপূর্বে এই জায়গাটা এমপি মহোদয় সহ এবং বিশেষ করে তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান, গলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের পশ্চিম পরিবর্তনের চেয়ারম্যান, শ্যামপুরের প্রবাসী ভাই হান্নান ভাই সহ আমরা এই জায়গাটা একদিন এসে এমপি মহোদয় পরিদর্শন করে গিয়েছিলেন, এবং তখন এলাকাবাসী ওনাকে কথা দিয়েছিলেন যে আমরা এই জায়গাটা, এই এই খাগলপুর গ্রামের ও কৃষি জায়গাটা আমরা স্কুলের জন্য আমরা বিনামূল্যে দান করব। এমপি মহোদয় তখন আশ্বস্ত হয়ে উনি ঢাকাতে গিয়ে একটা ডিও লেটার এই এই স্কুল, এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে করার জন্য একটা ডিও লেটার দিয়ে আসছেন, এবং আমরা যতদূর জানা গেছি ইনশাআল্লাহ আমাদের এই জায়গাতে এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে। এইখানে কোন ইউনিয়ন কোন জায়গায় হলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেটা উসমানীনগর উপজেলা এমন একটা জায়গাতে হবে যেখানে আমাদের সিলেট ঢাকা মহাসড়কের সংযোগস্থল, যেখানে বিভিন্ন ইউনিয়নের সংযোগস্থল, যেখানে কয়েকটা জেলা সিলেট বিভাগ সহ সারা বাংলাদেশের কয়েকটা জেলার সংযোগস্থল হবে। এর জন্য আমাদের এলাকাবাসী, এই আমাদের এমপি মহোদয়কে আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যেদিন আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় উসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ে বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন, সেদিন আমাদের এলাকার গর্ব, আমাদের উসমানীনগরের কৃতি সন্তান, জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেব এমপি মহোদয়কে একটা দাবি দেওয়াছিলেন যে আমার এলাকায় একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হওয়ার জন্য। এমপি মহোদয় সাথে সাথে বলছিলেন, মাননীয় সভাপতি সাহেব, আমি একটা না আপনাকে দুইটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দেওয়া দিলাম। সেই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আজকে আমাদের বাস্তবায়নের অবকাশ, বর্তমান সরকারের সাধারণ শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল শিক্ষাকে উন্নয়নের জন্য এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে আমাদের উসমানীনগর এবং বালাগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হচ্ছে। বর্তমান সরকারের মাননীয় জননেত্রী, গণতন্ত্রের মানসিকতা, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের যে চারটা মৌলিক চাহিদা আছে, অন্ন বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা, সেই অন্ন বস্ত্র খাদ্যতে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, সেই বস্ত্রতে ইনশাআল্লাহ এখনো কোনো মানুষ হয়তো মিলবে না। যে কাপড় তারা আছে বাংলাদেশে আপনারা ইতিপূর্বে দেখেছেন, প্রায় নয় লক্ষ গৃহহীন পরিবারকে বর্তমান আওয়ামী লীগ সরকার গণমন্ত্রী শেখ হাসিনা গৃহ দান করতে যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় 70,000 গৃহ দান করা হয়ে গেছে। চিকিৎসাতে আমরা অনেক ভালো কাজ করতেছি, এবং যেখানে এই এক বছরে করোনার সময় আমরা অনেক মানে উন্নয়ন করেছি, এবং ইভেন বর্তমানে যে অনেক দেশ করোনার ভ্যাকসিন পায় নাই, কিন্তু জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা করোনা ভ্যাকসিন পেয়ে, এবং অলরেডি গতকালকে আমাদের টিকাদান কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা যারা করোনা ভ্যাকসিন এখনও নেন নাই, আমি অনুরোধ করব আপনারা সবাই করোনা ভ্যাকসিন নেবেন, এবং আমাদের সংগ্রামী সভাপতি জনাব আতাউর রহমান সাহেব বলে গেছেন আমাদের করোনা স্বাস্থ্য সম্বন্ধে দু একটা কথা বলার জন্য, ভ্যাকসিন
নিয়ে থাকার পরেও আমি অনুরোধ করবো আপনারা মাস্ক ব্যবহার করবেন, কেন মাস্কটা একটা ভ্যাকসিন হিসাবে কাজ করবে। আর আমাদের উসমানীনগরের ভ্যাকসিনের ব্যাপারে উনি যে কথা বলে গেছেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কিভাবে ভ্যাকসিনের সংখ্যা বাড়ানো যায়। আমি পরিশেষে আমার এমপি মহোদয়কে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আজকের জনসভার প্রধান অতিথিকে গ্রামের পক্ষ থেকে, কাগজপুর গ্রামের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন জনাব আব্দুল হাদ সাহেব, ফরহাদ আহমদ সাহেব, শুইন আহমদ, মিজান মিয়া, শাহিন আহমদ সহনেতৃবৃন্দ, মাহমুদ আলী ভাই সহনেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে কাগজপুরের পক্ষ, কাগজপুর গ্রামবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। সবাইকে হাততালিতে কদালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের গ্রামের পক্ষ থেকে, কাগজপুর গ্রামের পক্ষ থেকে আজকে সবার প্রধান অতিথিকে ক্রেস্ট দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে অতি মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন বিশ্বনাথ উসমানীনগরের উন্নয়নের রূপকার, সিলেট দুই আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সম্পর্কিত আসনের স্থায়ী কমিটির সদস্য জনাব মুকাব্বির খান, জনাব মুকাব্বির খান এমপি সাহেব। টেকনিক্যাল স্কুল এবং কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই সভার টেকনিক্যাল স্কুল এবং কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বীর মুক্তিযোদ্ধা কবিরুদ্দিন সাহেব, ওই উসমানীনগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমার বড় ভাই শ্রদ্ধেয় আতিউর রহমান সাহেব, উপস্থিত কৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব খালেদুর রহমান সাহেব, উপস্থিত বরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আব্দুল খালিক সাহেব, কৈলনপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সাহেব বীর মুক্তিযোদ্ধা, সরি আওয়ামী লীগের এই সব স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শাকির আহমদ শাহিন সাহেব, প্রবাস আমার এখানে দুইজন প্রবাসী বন্ধু আছেন যাদের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, সুফি মিয়া সাহেব, উনি শিক্ষার ব্যাপারে
জনগণের পক্ষে বালাগঞ্জ ইসমাইলনগরের পক্ষে চাষের পক্ষে কাজ করেন, আরেকজন আপনাদের এলাকার কৃষি সন্তান গিবরিয়া সাহেব আছেন, আরও এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, মুস্তফা মিয়া সাহেব আছেন, তারপরে এখানে অনেকেই আছেন। আমি যদি সবার নাম বলতে যাই তাহলে অনেক সময় নষ্ট হবে। এরা সবাই আপনাদের পরিচিত, আমাদের সবার সুপরিচিত, প্রত্যেকেই আপনার তাদের নিজ নিজ জায়গার থেকে বিশেষ অবদান রেখে যাচ্ছেন এবং আমরা আশা রাখি তারা আরও অবদান রেখে যাবেন ভবিষ্যতের জন্য। আমি প্রথমেই আপনার একটা কথা স্মরণ করি, সব সময় যে কোনো অনুষ্ঠানে যাই, যার নীতি এবং আদর্শ দিয়ে আমি একজন ছোট্ট কর্মী হিসাবে আমার রাজনীতির শুরু, তিনি হলেন জাতির সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ যার জন্ম না হলে হয়তো আমরা বাংলাদেশ হতাম না, সেই নেতার কথা দিয়ে আমি শুরু করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মনে পড়ে সবসময় একটা স্মৃতি, আমি অত্যন্ত ছোট্ট মানুষ ছিলাম, মঙ্গলচন্দ্র স্কুলের ছাত্র ছিলাম, সত্যইদের নির্বাচনে যখন বঙ্গবন্ধু তার সহকর্মীদেরকে নিয়ে সারা বাংলাদেশের মানুষকে নির্বাচনমুখী করলেন, বাংলাদেশ বিজয়, বাংলাদেশের জনগণকে বিজয়ী করার জন্য আপনার উদ্যোগ নিলেন, আমার সৌভাগ্য হয়েছিল সেই অনুষ্ঠানে থাকার, সেটা তার জনতা ব্যাংক বর্তমানে তার পাশে মারছিল। আতাউর রহমান ভাই আমার সিনিয়র, আমার চেয়ে উনি বেশি দেখেছেন, আমরা ছোট মানুষ হিসাবে সুযোগ পেয়েছিলাম সামনের কাতারে দাঁড়ানোর। বঙ্গবন্ধুর সেই নীতির কথা, আদর্শের কথা এবং বৈষম্যের বিরুদ্ধে যে বক্তব্য, সেদিনই অনুপ্রাণিত করেছিল যে রাজনীতি করব, একজন মহান নেতার নীতি আদর্শকে ধারণ করে। আজও কিন্তু সংসদে বলেন, আপনার যে কোনো অনুষ্ঠানে বলেন, আমি বঙ্গবন্ধুর নাম নিয়ে শুরু করি, প্রথমে আমরা তো সবাই আল্লাহ তাআলার নাম নেই, এরপরে আঁকি আমার রাজনীতি গুরু হলেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরও বলতে চাই, যারা আমাদের এই দেশকে উপহার দেওয়ার জন্য বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন, জাতীয় চার নেতার কথা আমাদের সেদিন সেদিন সংসদেও আমি বলেছি যে আমাদের এই বৃহত্তর সিলেটের বা যার জন্য বালাগঞ্জে যিনি মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালিত করেছিলেন বঙ্গবীর এম এ জি উসমানি সাহেবের কথা। তাই আজকে যেটা আমি কেন বঙ্গবন্ধুর কথা আমি আপনার প্রথমে বলি, বঙ্গবন্ধু যেদিন স্বাধীন বাংলাদেশে পদার্পণ করলেন সেই দিন বঙ্গবন্ধু ডক্টর কামাল হোসেন সাহেবকে নির্দেশ দিয়েছিলেন যে এমন একটি সংবিধান প্রণয়ন করতে হবে যে সংবিধানে রিফ্লেক্ট করবে, লিখা থাকবে এই দেশের মালিক জনগণ। কেন? বঙ্গবন্ধু দেখেছেন, জেনেছেন, শুনেছেন, তার অবর্তমানে এই দেশের জনগণ মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমাদের আমরা গর্ব করি, এই তো আমার এখানে পাশে একজন বীর মুক্তিযোদ্ধা, এরা তো জাতির শ্রেষ্ঠ সন্তান। আর আমার সৌভাগ্য, আমি সত্যইদের পর থেকে এই সাজিপুরে অনেকবার এসেছি, এই বীর মুক্তিযোদ্ধার কারণে ওনার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পানির, এই সাজিপুরের পানির সাথে, মাটির সাথে, মাছের সাথে আমার একটা সম্পর্ক ওনার মাধ্যমে আছে, ওনার মায়ের হাতে অনেক রান্না খেয়েছি। আজ আমি ইদানিং তো মাঝে মধ্যে পাই পাইলে এই পুরনো কথাগুলো মনে হয়।
তাই কেন বললাম যে জাতির জনককে স্মরণ করতে হবে। পৃথিবীর অনেকগুলো দেশ আছে, কিন্তু আমাদের দেশের সংবিধান অত্যন্ত আকর্ষণীয় একটা সংবিধান সারা পৃথিবীর মানুষের কাছে, কারণ এটা বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার এই দেশের মানুষ এত রক্ত দিয়েছে, এত যুদ্ধ করেছে, 9 মাস যুদ্ধ করেছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, লক্ষ লক্ষ কোটি 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 মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করেছে। এই দেশের জন্য এমন একটা দলিল তৈরি করতে হবে, মানুষ যেন অক্ষরে অক্ষরে কোথায় কোথায় কাজে করবে সে বিশ্বাস করতে পারে, সে অনুভব করতে পারে, সে এই যে আমরা করতে চাই আপনার এই দেশের মালিক। যে বঙ্গবন্ধুর নির্দেশিত যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী আমরা এখানে যারা আছি, ছাত্র ছাত্রী, কৃষক, শ্রমিক, নির্বাচিত প্রতিনিধি, অনির্বাচিত প্রতিনিধি, আমরা কিন্তু সবাই এই দেশের মালিক। আজকে সব মালিক আমরা একত্রিত হয়েছি। বারবার নির্বাচিত চেয়ারম্যান সাহেবরা এখানে সমবেত হয়েছেন, ছাত্র ছাত্রীরা সমবেত হয়েছেন, শিক্ষকরা সমবেত হয়েছেন, আপনারা মালিক সবাই আমরা এক জায়গায় সমবেত হয়েছি। যে বঙ্গবন্ধুর নীতি আমরা যারা অনুসরণ করি, আমরা তো সবাই বঙ্গবন্ধুকে অস্বীকার করে তো বাংলাদেশে কোনো রাজনীতি হতে পারে না। যারা পিতাকে অস্বীকার করে তাদেরকে আপনারা কি বলবেন, আমার সেই ভাষা নাই, আমি সেটা বলতে চাই না। যারা আমরা জাতির জনকের অনুসারী এবং জাতির জনক যাদেরকে মালিক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, সেই মালিকদের যদি দাবিকে আমরা অশ্রদ্ধা করি, তাহলে কি আমরা বঙ্গবন্ধুর কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হতে পারি? যে যে কোনো দল করতে পারে আর কি, আমি যে কোনো কারণেই হোক, এখন আমি আওয়ামী লীগ করি না, ছাত্রলীগ করেছি, আওয়ামী লীগ করেছি, এখন অন্য দল করি, গণগ্রাম করি, কিন্তু জাতির জনকের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে আপসী আমৃত্যু এটা, যতদিন বেঁচে আছি বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস নাই, আপস হতে পারে না। সেদিন আমি এই শরৎ সুন্দর হাই স্কুলে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, সেখানে আপনাদের এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকগুলো দাবি দেওয়া আসছিল এলাকার পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে। আমি বলেছিলাম যে আমি তো খুব দুঃখ পাচ্ছি, ব্যথা পাচ্ছি, যে সিলেট থেকে রওনা হয়ে আপনার দয়ামীর, সেখানে আপনার ডিগ্রি কলেজ আছে, তাজপুর কলেজ ডিগ্রি কলেজ আছে, গোলাবাজার কলেজ আছে, কিন্তু এরপরে শেরপুর পর্যন্ত আপনার কোনো কলেজ নাই। আমি তো সেদিন অভিযোগ রাখারই বলেছিলাম যে আমার তো ধারণা ছিল যে আপনারা এই অঞ্চলে একটা কলেজের দাবি স্থাপন করবেন। সাথে সাথে সেই অনুষ্ঠান থেকে অনেকেই আপনার এই আকাঙ্ক্ষা, আমার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আপনার বক্তব্য রেখেছেন, সাড়া দিয়েছেন। তাই আজকে আমি বিশেষ করে এই কাগজপুরের এই যে যারা ভূমির মালিক তাদেরকে, তাদের প্রতি আপনার সেলে উঠতে জানাই, কৃতজ্ঞতা জানাই, এই কারণে যে মুহূর্তে ভূমিকুররা, যে মুহূর্তে আপনার বিত্তশালীরা, যে মুহূর্তে আপনার যে খাই খাই লোক আছে তারা আপনার রাষ্ট্রকে খেয়ে ফেলতে চায়, সেই জায়গায় আজকে যারা প্রায় 20 কোটি টাকার জায়গা আপনার দান করেছেন একটা টেকনিক্যাল স্কুল এবং কলেজ প্রতিষ্ঠার জন্য, তাদের এই দান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অবিস্মরণীয় হয়ে থাকবে। তাই
আমি জায়গায় যাওয়ার পরে যখন শুনলাম যে একটি মহল পায়তারা শুরু করেছে ভূমি অধিগ্রহণের নামে, এত সুন্দর একটা জায়গা আমরা সেদিন সিলেক্ট করেছিলাম আপনাদের নির্বাচিত চেয়ারম্যান সাহেব সেদিন ছিলেন, আপনার এখানে যে দুইজন চেয়ারম্যান সাহেব আছেন, আরও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান, গোলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আপনার ডাক্তার সাহেব, অনেক রকম ছিলাম, যে আমরা সবাই কিন্তু সবার পছন্দ হয়েছিল এই জায়গাটা, যে এই জায়গাটা শুধু আপনার যারা বলতেছেন যে এখানে টেকনিক্যাল স্কুল এবং কলেজ হলে এই তিন ইউনিয়ন বা চার ইউনিয়নের লোক আপনার উপকৃত হবে, এইটাকে এত ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই। কারণ সিলেট থেকে আপনার সাজিপুর পর্যন্ত আপনার এই ধরনের একটা জায়গা আপনার খুঁজে পাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার। আর এখানে যদি আপনার স্কুল কলেজ হয় তাহলে সিলেট থেকে শুরু করে আপনার শেরপুর বা মৌলভীবাজার পর্যন্ত আপনার ছেলেমেয়েরা যে সুযোগটা পাবে, এত সুন্দর হাইওয়ের পাশে, এত সুন্দর মনোরম জায়গা, আমার মনে হয় সিলেটের মধ্যে সিলেট জেলার মধ্যে পাওয়া কি খুব দুষ্কর। তাই আমি এই যখন ফের পেলাম যে একটা গ্রুপ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য আপনার পায়তারা শুরু করেছে, তখনই আমি একটা জিও লেটার দিলাম, নিজে গেলাম সচিব সাহেবের কাছে যে দেখেন আমরা তো একটা জায়গা পছন্দ করে আসছি কিন্তু শুনতেছি এইরকম এইরকম, এবং এইটার মূল কারণ হলো, পিছনের কারণ হলো আপনার কোটি কোটি টাকা আপনার হাতিয়ে নেওয়া। তারপরে আপনার উনি আমাকে আশ্বস্ত করলেন যে এমপি মহোদয় আপনি যেখানে চান সেখানেই আপনার এটা হবে। আমি অনেকগুলো যুক্তি দিলাম, আপনাদের কথা বললাম, তারপরে আপনার চিন্তা করলাম যে উনার উপরে তো মাননীয় শিক্ষামন্ত্রী সংসদে উনাকে আমি বললাম যে আপনার মনে আছে আপনি কথা দিয়েছিলেন একটা অনুষ্ঠানে, সেখানে তো আমিও ছিলাম, সবার দাবি ছিল অত্র এলাকায় যে এলাকার কথা আমি বলতেছি সেই এলাকায় একটা টেকনিক্যাল স্কুল কলেজ হবে এবং আপনি সেখানে কথাও দিয়েছিলেন, তো এখন তো শুনতেছি এইরকম এইরকম। আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে আপনি সচিব সাহেবের সাথে দেখা করেন, উনাকে কথা বলেন, আমিও কথা বলব। আমি বললাম আমি তো উনার সাথে কথা বলেছি, উনি তো আমাকে আশ্বস্ত করেছেন। তারপরে আমার মনের মধ্যে আসলো যে আমাদের আমলারা এত পাওয়ারফুল, এরা দিনকে রাত, রাতকে দিন করতে পারে। শেষ পর্যায়ে যদি আমাকে বলে যে এইটা উপরের ছাপ ছিল, আমি অন্য জায়গায় দিয়ে দিয়েছি, তখন তো উপর বলতে কত উপর সেটা আমি বুঝতেই পারি না। আমি বললাম তাহলে উপরের ছাপটা কিভাবে আপনার বন্ধ করা যায়, তাই আমি একটা সুযোগ নিলাম, আমার এখানে একটা প্রশ্ন উত্তর এবং কারেকশনের সুযোগ ছিল, আমি সেটাকে কাট করে আমি আপনাদের দাবির কথা এবং এখানে যে টেকনিক্যাল স্কুল এবং কলেজ প্রতিষ্ঠার জন্য এলাকার মানুষের সমর্থন, আপনাদের সবার সমর্থনের কথা বললাম, এবং যারা ভূমিকুর তারা যে এখানে এই ধরনের প্রজেক্টের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করার একটা পরিকল্পনা নিয়েছে সেই কথাগুলো তুলে ধরলাম, এবং অনেক সেখানে আপনার এই কথাগুলো তুলে ধরার পরে অনেক মাননীয় সাংসদরা আমাকে বললেন যে আমরা তো জানি না কি এই ধরনের যে উদ্যোগ নিয়েছে, এই ধরনের যে ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। আমার বক্তব্যের পরে তারা বললেন আপনি খুব ভালো জিনিস করেছেন, আমরাও আমাদের এলাকায় যাব। আমি সেদিন বলেছি যে জনগণের জনগণকে আড়ালে রেখে, জনগণকে অন্ধকারে রেখে জনগণের কাজ সঠিকভাবে করা সম্ভব না।
এই কথাগুলো বলার পরে এবং আমার সৌভাগ্য আমি যখন কথাগুলো বলি এবং আমি ছয়জ করেছিলাম সময়টা যখন माननीय প্রধানমন্ত্রী থাকবেন ওনার সামনে যাতে কথাগুলো প্রশ্নগুলো উত্থাপন করতে পারি আমার বক্তব্যের সাথে সাথেই माननीय শিক্ষামন্ত্রী ইনডোর্স করলেন শুধু আমাদের এই এলাকার কথা না তখন সারা বাংলাদেশ এর কথা বললেন যে আমার কাছে অভিযোগ আছে বিভিন্ন জায়গায় ভূমি অধিগ্রহণের নামে অনেকেই আপনার টাকা আত্মসাৎ করার একটা অসত চিন্তা ভাবনার মধ্যে জড়িত হয়ে গেছে তা আমাদের সবাইকে উনি পাল্টা কিন্তু আশ্বস্ত করলেন এবং দাবি রাখলেন माननीय স্পিকারের মাধ্যমে যে এই সুযোগটা যেন কেউ নিতে পারে না এইটার ব্যাপারে আপনারা সহযোগিতা করেন এই সেখানে দেখলাম আপনারা হয়তো দেখেছেন माननीय প্রধানমন্ত্রীরও একটা আপনার সাহে ছিল যে এই তারা আপনার জনগণকে অন্ধকারে রেখে আপনার জনগণের কল্যাণে যে প্রজেক্টগুলো এগুলো আপনার করতে চায় এগুলা কি সঠিকভাবে প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য শিক্ষামন্ত্রীর যে আকাঙ্ক্ষা সেগুলা কি জনগণকে অন্ধকারে রাখলে এগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা যায় আশা করি এই যে আপনার অসত চিন্তাভাবনা বাস্তবায়ন করার কোনো সুযোগ থাকবে না আমি যতক্ষণ আপনার এক মিনিটের জন্য যদি আপনার বেঁচে থাকি এই অসত উদ্দেশ্যকে বাস্তবায়ন করার সুযোগ দিব না এবং যখন প্রয়োজন আপনাদের তখন সহযোগিতা চাইব আর এখানে যে আপনার টেকনিক্যাল স্কুল এবং কলেজ যে যারা ভূমিদাতা আছেন তাদেরকে এবং আপনাদেরকে আমি আমার একটা স্বপ্নের কথা বলতে চাই তো এখানে আগামীতে আমরা চাই যে টেকনিক্যাল স্কুল এবং কলেজ হবে এবং ভবিষ্যতে যদি আমরা একটা ইউনিভার্সিটি করতে পারি এখানে টেকনিক্যাল কলেজ ইউনিভার্সিটি তাহলে সমগ্র আপনার সিলেট থেকে মৌলভীবাজার সেখানে নবীগঞ্জ থেকে বালাগঞ্জ অত্র এলাকার ছেলেমেয়েরা উপকৃত হবে এই এলাকার মানুষ উপকৃত হবে এবং এই এলাকার মানুষ বলতে পারবে না আমরা বৈষম্যের শিকার হচ্ছি এই জন্য আপনারা যারা ভূমিদাতা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যখন এত বড় অনুদান দিচ্ছেন আপনারা যদি দ্রুত এখানে তো শুনেছি আপনাদের প্রায় 18 বিঘা জায়গা আছে 20 বিঘা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই 20 বিঘা যদি আপনারা এখন এটা দান করে দেন টেকনিক্যাল স্কুল এবং কলেজের জন্য তাহলে ভবিষ্যতে আমি যতদিন সাংসদ আছি আমি দাবি করে যাব ডিওলেটার দিয়ে যাব যে আমরা এখানে এই অঞ্চলের এই সিলেট থেকে মৌলভীবাজার নবীগঞ্জ থেকে বালাগঞ্জ আমরা দাবি জানাচ্ছি এটাকে যেন আপনার ডিগ্রি ক্লাসে পরিণত করা হয় ভবিষ্যতে যেন আপনার ইউনিভার্সিটি করা যায় তা আমরা যদি আপনার ক্ষেত্রটা আপনার ভবিষ্যৎ যদি আমরা আজ থেকে যদি 5 বছর 10 বছর ইয়ে হ্যাঁ পরিকল্পনা নিয়ে থাকি হয়তো একদিন আমাদের সেই স্বপ্ন আপনার বাস্তবায়ন হবে তাই আশা করি আপনারা এইটা পজিটিভলি দেখবেন আর এইটা টেকনিক্যাল স্কুল এবং কলেজের আপনার এইটা শুরুটা করতে চাই এই মাটি বরাদ্দের মধ্যে দিয়ে আপনারা এখানে চেয়ারম্যান সাহেবরা আছেন আপনারা তো অনেক সময় বিভিন্ন প্রজেক্টে আপনারা মাটি কাছে এই বরাদ্দ করা আমার কাছে চান তা আপনারা যদি সবাই চান তাহলে আমি আমার হাতে কিছুটা বাজেট আছে এই বাজেট থেকে আমরা 4-5 লক্ষ টাকা দিয়ে দেই এখানে মাটি বরাদ্দের জন্য এইটাতে কি আপনারা এইটা কি আপনারা চান এই যে আপনার আমরা শুরু করে দেই আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে আপনার শক্তি রেখে আপনাদের সবার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে লক্ষ্য রেখে আমরা শুরু করে দেই যদি যদি কোনো আমলারা ইচ্ছার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমলাদের ব্যাপারে আমি অত্যন্ত কঠিন একটা অবস্থান নিয়েছি আপনারা শুনেছেন পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো এত ক্ষমতাশীল আমলা পৃথিবীতেই নাই এরা দিনকে রাত রাতকে দিন করতে পারে তাই এই জন্য আমি আমলাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছি माननीय প্রধানমন্ত্রীর সামনে শিক্ষামন্ত্রীর সামনে যে যখনই কোনো পরিকল্পনা আসে সরকারের পক্ষ থেকে
সরকার সিদ্ধান্ত গ্রহণ করে আমরা যারা আপনার সাংসদ আছি এটা আমরা পাস করে দেব। এই পরিকল্পনা যত ভালোই হোক না কেন, সৎ আমলা যদি না থাকে, অসৎ আমলা যদি হয়, অসৎ প্রজেক্ট ডাইরেক্টর হয়, তাইলে সরকারের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হয়ে যায়। আর আপনারা দেখবেন বাংলাদেশের আমলা এরা এত দুয়া তুলসী পাতা, এরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে, এদের শরীরের ফসল কাজ করার মতো কারো ক্ষমতা নাই, কোনো সরকারের নাই। তারা দোষারোপ করে আপনার মন্ত্রীদেরকে, তারা দোষারোপ করে আপনার সাংসদদেরকে, তারা দোষারোপ করে চেয়ারম্যানদেরকে, তারা দোষারোপ করে যারা স্থানীয় পর্যায়ের নেতা কর্মী আছে তাদেরকে। এরা কয় টাকা, যদি এরা আপনার মানে টাকা একটু একটু মানে খরচও করে আপনার হয়তো 5% বা 10%, কিন্তু যারা 90% আপনার জনগণের টাকা লুটপাট করে আত্মসাত করে, তাদের ব্যাপারে কেউ মুখ খুলে না। কেন আমাদের এত বয়স? আমি তো বয়ের কোনো কারণ দেখি না, যদি জনগণ সোচ্চার থাকে, জনগণ যদি সোচ্চার ভূমিকা পালন করে, আর বিশেষ করে আপনাদের উপর আস্থা রেখে আমি এটা বলতে চাই, বিশ্বনাথ উসমানী নগরে যদি আমলারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনগণের বিরুদ্ধে, সেটাকে আমরা প্রতিহত করব। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে আমলাতন্ত্রের প্রভাবে অসৎ কোনো কর্মকাণ্ড এখানে সফল হতে দেব না, এইটা আমার প্রতিজ্ঞা। আশা করি আপনাদেরকে পাব। তৃতীয়ত, আজকে দুই একটা জিনিস আমাকে বলতে হয়। এইটা আপনার সমগ্র উসমানীনগর বিশ্বনাথবাসীর দাবি, দীর্ঘদিনের দাবি, সেটা আমি সেকেন্ড টাইম আপনার সংসদে উত্থাপন করেছি, বুঝিয়ে বলেছি যে এই যে আমাদের থেকে বেশি দূরে না আপনার বিবিয়ানা গ্যাস ফিল্ড, আমাদের এখান থেকে আপনার সারা বাংলাদেশে আপনার গ্যাস সাপ্লাই হচ্ছে, কিন্তু এই বৃহত্তর সিলেটে যে এখন যে কথাগুলো বলেছি সেটা আমি সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছি, সবার সামনে বলেছি, এই বৃহত্তর সিলেটে 73% গ্যাস আমরা সরবরাহ করি, এখানে কিন্তু 73% গ্যাসের রিজার্ভ আছে, কিন্তু আমাদের বুকের উপর দিয়ে আপনার গ্যাস পাইপলাইন যায় যে আমরা গ্যাস ব্যবহার থেকে, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত। আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মাননীয় স্পিকারের মাধ্যমে বলেছি যে দেখেন আমাদের এখানে রিজার্ভ হলো 73%, আমাদের এখান থেকে আপনার সারা বাংলাদেশে সরবরাহ হবে গ্যাস, আর আমরা বঞ্চিত থাকবো, এইটাই তো আরেকটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। অনেকে আপনার যুক্তি দেন যে আপনার ইন্ডাস্ট্রি খাতে আপনার গ্যাস দেওয়ার জন্য আমাদেরকে গ্যাস দেওয়া হচ্ছে না, তাদেরকে সেদিন সংসদেও ঠুকে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছি যে আমাদের পাশের দেশ ভারত, আমাদের পাশের অঞ্চল আপনার এই যে আসাম, সেই আসামের আপনার এগ্রিমেন্ট আমি দেখেছি, গ্যাস কোম্পানি তেল কোম্পানির সাথে আসাম রাজ্যের যে কন্ট্রাক্ট, যে তারা এই অঞ্চল থেকে যে সমস্ত খনিজ পদার্থ তেল গ্যাস নিয়ে যাবে, তাদেরকে আপনার হাজার হাজার কোটি টাকা আপনার রয়্যালিটি দিতে হবে। তা আমরা তো একই দেশের মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা তো রয়্যালিটি চাচ্ছি না, কিন্তু আমাদেরকে গ্যাস থেকে বঞ্চিত করবেন, আমাদের বুকের উপর দিয়ে আপনার সারা বাংলাদেশে গ্যাস যাবে আর আমরা বঞ্চিত থাকবো, এই অন্যায় এই ওই বৈষম্য কি আমরা মেনে নিতে পারি? আপনারা এখানে সবাই রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, নির্বাচিত প্রতিনিধিরা আছেন, জনগণ ছাত্র ছাত্রী শিক্ষক সবাই আছেন, আমি বিশ্বাস করি এইটা যদি আপনার কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা না হয়, আমলাতন্ত্র যদি সেখানে আপনার বাধা হয়ে দাঁড়ায়, আমরা সেই আমলাতন্ত্রের বিরুদ্ধে আপনার কাছে নামব, আপনাদের সবাইকে নিয়ে আপনারা কি এখানে আছেন। আর আজকে আরেকটা কথা বলতেছি যে আপনার আমরা বৈষম্যের শিকার যারা কি, আপনারা শুনলে খুশি হবেন, আজ থেকে তিন
চার সপ্তাহ আগে আমি ফৈলনপুরে গিয়েছিলাম, সেখানে আপনার পানি উন্নয়ন বোর্ডের আপনার এই ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন, আমি তাদের কাছে সেই আপনার এই প্রস্তাব রেখেছিলাম যে এখানে আপনার একটা মেগা প্রজেক্ট করার জন্য এই মুক্তারপুর হাওর এবং পূর্বের হাওর, তারপরে আপনার এই যে মূলত যে এই গ্রামটা বল্লভপুর গ্রাম, এই যে আপনার অত্র এলাকার মানুষের বৈষম্যের শিকার, উন্নয়ন থেকে তারা বঞ্চিত, সেখানে একটা প্রজেক্ট দাঁড় করানোর জন্য, এবং তার আগে আমি পানি সম্পদ মন্ত্রী যিনি ওনার কাছে দেখা করেছিলাম, সবিস্তারে ওনাকে আমি যখন বললাম আপনাদের দুঃখের কথা বঞ্চনার কথা, উনি অত্যন্ত ভালো মানুষ, মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন আমাকে এটা কী বলেন আপনি, স্বাধীনতার 50 বছর হয়ে গেল, এই এলাকা এত বৈষম্যের শিকার থাকবে, বঞ্চিত থাকবে, এটা তো হতেই পারে না। শুনেই উনি আপনার চিফ ইঞ্জিনিয়ারকে আপনার ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে এই অঞ্চলের জন্য, এই হাওর উন্নয়নের জন্য যত কিছু করা প্রয়োজন এটা দ্রুত যেন আপনার ওনার কাছে পাঠিয়ে দেওয়া হয়। আমি ওনার কাছে গিয়েছিলাম আপনার সম্ভবত রবিবার দিন, আমি বুধবার আসলাম, না সরি মঙ্গলবার দিন আসলাম, আসার পরে এখানে যোগাযোগ করলাম, তারা আমার সাথে আসলেন, এবং আপনারা খুশি হবেন যিনি এটা বলছি, এত সুন্দর একটা প্রজেক্ট এরা ড্র করেছেন, এটাকে মেগা প্রজেক্ট বলতে পারেন, হাওর উন্নয়ন বাঁধ হবে, রাস্তা হবে, আরও অনেকগুলো এরা ওয়াটার মানে স্যানিটাইজেশন হবে, এগুলো অনেক কিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তা আমি এটারও পিছনে লেগে আছি আর কি, যে আপনারা যারা নির্বাচিত প্রতিনিধিরা আছেন, আপনারা সবাই কিন্তু জনমত গঠনে এবং এইটা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আমাকে সহায়তা করবেন, এবং এই দাবিটা শুধু এখানেই না আপনার, আমি যাতে আপনার প্রধানমন্ত্রীর নলেজে যাই, পুরো সংসদে আমার বক্তব্য কিন্তু এই অঞ্চলের এই উন্নয়নের কথা, মেগা প্রজেক্টের কথা বলেছি, তা আপনারা সবাই যদি সোচ্চার ভূমিকা পালন করেন, ইনশাল্লাহ আমরা এখানে একটা মেগা প্রজেক্ট দ্রুত দেখতে পাব, যেটার সুফল সাদিপুর ইউনিয়ন, পশ্চিম কৈলনপুর, পূর্ব কৈলনপুর, আপটুদা, আপনার বালাগঞ্জ, গুরুঙ্গা, কেউ এইটার থেকে আপনার মানে সুফল থেকে বঞ্চিত হবেন, সবাই এইটার সুফলের অংশীদার হবেন। যে জিনিসটা আপনার আমি বারবার বলতে চাই, বঙ্গবন্ধুর স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বঙ্গবন্ধুর যে আকাঙ্ক্ষা, যে চিন্তা ভাবনা, যে নীতি আদর্শ, সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তো বলেন, কি বলেন, যে গ্রামকে শহরে রূপান্তরিত করতে, তো মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা যদি বাস্তবায়িত হতে হয় তাহলে এই বৈষম্য, যারা বৈষম্যের শিকার আমরা যদি বৈষম্যের মধ্যেই থাকি আর কি, আমরা বৈষম্যকে আপনার কাটিয়ে আমরা যদি সমতায় না আসতে পারি তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে তো আমরা যারা এইগুলোর মধ্যে জড়িত তারা অবজ্ঞা করতেছেন। তা আমি বলি আর কি, যারা এইসব দায়িত্বে আছে রামলারা তারা যেন বঙ্গবন্ধুর কথা মাথার মধ্যে রাখেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা এইগুলোকে যেন আপনার বাস্তবায়ন করার ব্যাপারে কিছুটা হলেও আন্তরিক হন আর কি, আর যদি আপনার পথে ওনারা পথের খাটা হয়ে থাকেন তাহলে আমরা কিন্তু এই উসমানীনগর বিশ্বনাথ থেকে এই অসৎ আমলাদের বিরুদ্ধে আন্দোলন করব, যে আমাদেরকে বঞ্চিত করে রাখবেন, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত থাকব, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকব, আর আপনারা শুধু হাওলাল মানে হালুয়া রুটি খাবেন এটা হতে দেব না যতক্ষণ বেঁচে আছি। আপনাদের বিরুদ্ধে তো প্রথম সংসদে অভিযোগ উত্থাপন করেছি, মাঠেও আপনার
জনমত সংগঠিত করে আমরা নাম বাপদের বিরুদ্ধে যদি আমাদেরকে বৈষম্য আমাদের এই আমাদের ন্যায্য দাবির প্রতি আপনারা যদি জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে যদি আপনারা কর্মকাণ্ড না করেন এইটা টেস্ট কেস হবে যে এই এলাকায় আপনার স্কুল এবং টেকনিক্যাল স্কুল এবং কলেজ আপনারা দেওয়ার ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে যেগুলো করার কথা সেগুলো আপনারা করে যাচ্ছেন কিনা আমি আরও দেখতে চাই যেখানে আমাকে প্রজেক্ট ডাইরেক্টর যিনি আশ্বস্ত করেছেন আমাকে সাথের সামনে রেখে উনি ফোন দিয়েছেন সিলেটে যারা আপনার সংশ্লিষ্ট এই ব্যাপারে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য সচিব সাহেব বলেছেন শিক্ষামন্ত্রী আপনার আশ্বাস দিয়েছেন এরপরে যদি এটা না হয় তাহলে তো দেখতে হবে এই রাষ্ট্র কারা চালাচ্ছে এই আজকে আর অনেক কথা বলে ফেলেছি এত সুন্দর একটা অনুষ্ঠান এত মানে জনপ্রিয় ব্যক্তিবর্গ আমার পাশে উপস্থিত আপনারা ছাত্র শিক্ষক এলাকার জনগণ উপস্থিত আপনাদেরকে পেয়ে আর কি আমি এত সাহস পাচ্ছি আমি মনে করি আর কি আপনাদের পক্ষে এখন আপনাদের একজন সৈনিক হিসাবে যুদ্ধ করার সেই সৎসাহস এবং শক্তি পাচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি সালাম আদাব জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে এবং এই এলাকার যে স্বপ্ন সেটা বাস্তবায়নের আকাঙ্ক্ষা নিয়ে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের আপনারা সবাই ভালো থাকেন বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ আজকের সভার সভাপতি জন গ্রামের কবির মুরব্বী জনাব আলাউদ্দিন সাহেবকে সভার সভাপতি বক্তব্য করিয়ে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আর এখানে যারা উপস্থিত আছেন সবাই যার যার জায়গায় জায়গায় বসে রাখবেন আমরা কিছু আপ্যায়নের ব্যবস্থা রাখছি সবাইকে হাতে হাতে দিয়ে দিব আজকের জমাত আমার অনেকটা দাবি আছে আমি একদম আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সম্মানিত সভাপতির অনুমতিতে সভাপতির সপক্ষে বলতেছি যে আজকে আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে সম্মানিত এমপি মহোদয় সহ নেতৃবৃন্দ এবং উপস্থিত জনতা ছাত্রছাত্রী এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ যারা আপনারা এই আয়োজনকে সার্থক সাফল্য করে তুলছেন তাদের সবার প্রতি আমাদের গ্রামবাসীর কাগজপুর গ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমাদের মনের অনেক প্রতিজ্ঞার যে দাবি এই দাবি যেটা উত্থাপন হয়েছে সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আপনারা যে কাজ চালিয়ে যাবেন আপনারা যে শ্রম দিয়ে যাবেন আমরা এই কাগজপুর ফাঁসি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা থাকবো এই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের এই সভার সমাপ্তি ঘোষণা করছি আজকের প্রোগ্রামের কাগজপুর পলিটেকনিক কলেজের যে জায়গাটি আমরা সিলেক্ট করা হয়েছে আমরা এই জায়গাটি বিনামূল্যে যতটুকু কলেজের জন্য প্রয়োজন আমরা বিনামূল্যে দিতে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি আছি ইনশাআল্লাহ আমরা যে কোনো সময় যে কোনো কাজে আমরা আমাদের প্রধান অতিথি সাহেব আমাদেরকে বলবেন আমরা সবসময় ওনার সাথে সহযোগিতা করব প্রস্তুত আছি আমরা জায়গার কোনো সমস্যা হবে না আমাদের এখানে বিষক্রিয়ার জায়গা আছে যতক্ষণ জায়গা লাগে আমরা বিনামূল্যে দিতে রাজি আছি গ্রামবাসী ইনশাআল্লাহ
Ah, por favor, vamos.